বোমা উদ্ধারকে কেন্দ্র করে মালদার গাজলের আলাল অঞ্চলে পাপনাপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এলাকার এক মৎস্যচাষী নদীতে মাছ ধরতে গিয়ে একটি মুখ বাঁধা বস্তা দেখতে পান। বস্তাটি দেখে তার সন্দেহ হয়। খবর পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। সকালবেলা স্যার যে দেখি যে সব পুটার মতো কি যেন একটা পড়ে আছে বস্তার মধ্যে। কি করতে যাচ্ছিলেন? আমি মাছ ধরতে যাচ্ছিলাম। কোন নদীতে? এই মোহনান্দা নদী। হ্যাঁ, তারপরে? তারপরে যে দেখি যে এরকম বোম বোম টাইপের কি যেন একটা পড়ে আছে, তখন আমি আতঙ্ক হয়ে গেলাম। একই রকম সব জিনিস এখানে পড়ে থাকবে। তখন আমি এসে পাশে ভর্তি লোককে বলি যে দেখো তো এটা কি, যে দেখলো স্যার। তখন দেখার পরে বলছে তুই এখানে হাত টাত দিস না। প্রধানকে জানানো হলো, প্রধান আবার পুলিশকে ফোন করলো, পুলিশ আসছে এসছে এখানে। তারপরে ওরা সব ফায়ার ব্রিগেড ব্রিগেড সবাই এসে রেখেছে, এসে এখন দেখছে স্যার। হ্যাঁ, গোটা এলাকায় দৌড়ে দিয়েছে, কাকু না যেতে দিচ্ছে না নামতে দিচ্ছে, মাছ মারা বন্ধ হয়ে আছে। নদীতে কাউকে দেখা যাচ্ছে না? নদীতে কাকু দেখা যাচ্ছে। কতটা আতঙ্কিত এখানকার? এখানে প্রচুর আতঙ্ক, সবাই বোম বোম করে চিল্লিয়ে তো আতঙ্ক হবে স্যার। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোম স্কোয়াডকে খবর দেয়। বোম স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা খুলে দেখেন, তার ভেতরে 29টি শকেট বোমা উদ্ধার হয়। হাতের কোনো গ্লাস নেই। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে মালদার গাজলের আলাল অঞ্চলে পাপনাপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এলাকার এক মৎস্যচাষী নদীতে মাছ ধরতে গিয়ে একটি মুখ বাঁধা বস্তা দেখতে পান। বস্তাটি দেখে তার সন্দেহ হয়। খবর পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। সকালবেলা স্যার যে দেখি যে সব পুটার মতো কি যেন একটা পড়ে আছে বস্তার মধ্যে। কি করতে যাচ্ছিলেন? আমি মাছ ধরতে যাচ্ছিলাম। কোন নদীতে? এই মোহনান্দা নদী। হ্যাঁ, তারপরে? তারপরে যে দেখি যে এরকম বোম বোম টাইপের কি যেন একটা পড়ে আছে, তখন আমি আতঙ্ক হয়ে গেলাম। একই রকম সব জিনিস এখানে পড়ে থাকবে। তখন আমি এসে পাশে ভর্তি লোককে বলি যে দেখো তো এটা কি, যে দেখলো স্যার। তখন দেখার পরে বলছে তুই এখানে হাত টাত দিস না। প্রধানকে জানানো হলো, প্রধান আবার পুলিশকে ফোন করলো, পুলিশ আসছে এসছে এখানে। তারপরে ওরা সব ফায়ার ব্রিগেড ব্রিগেড সবাই এসে রেখেছে, এসে এখন দেখছে স্যার দিদি। হ্যাঁ, গোটা এলাকায় দৌড়ে দিয়েছে, কাকু না যেতে দিচ্ছে না নামতে দিচ্ছে, মাছ মারা বন্ধ হয়ে আছে। নদীতে কাউকে দেখা যাচ্ছে না? নদীতে কাকু দেখা যাচ্ছে। কতটা আতঙ্কিত এখানকার? এখানে প্রচুর আতঙ্ক, সবাই বোম বোম করে চিল্লিয়ে তো আতঙ্ক হবে স্যার। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোম স্কোয়াডকে খবর দেয়। বোম স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা খুলে দেখেন, তার ভেতরে 29টি শকেট বোমা উদ্ধার হয়। এলোটা কেন বেশি পাকা মনে কি হাতের কোনো গ্লাস নেই। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।